আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে অ্যামালগাম বা সিলভার ফিলিং ক্ষতিকর কিনা তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন আর এখানে দুটি দাঁতে যে ফিলিং করে দেওয়া হয়েছে এই দুইটা ফিলিং কিন্তু সিলভার বা অ্যামালগাম ফিলিং আপনারা অনেকেই জানতে চেয়েছেন হয়তো অনেক ধরনের ভিডিও দেখছেন তো জানতে চেয়েছেন যে এ ধরনের ফিলিং যা অ্যামালগাম ফিলিং এটি দাঁতের জন্য বা শরীরের জন্য ক্ষতিকর কি না ভিউয়ার্স এই যে যে ফিলিংটি দাঁতের উপরে দেওয়া হয়েছে এটি কিন্তু প্রথম অবস্থায় বেশ নরম অবস্থায় থাকে আর এই ফিলিংটি মিশ্রিত করার সময় এই ফিলিংয়ের সঙ্গে পারদ সংযোজন করা হয় অর্থাৎ পারদ দ্বারা মিশ্রিত করা হয় তো এই পারদের জন্যেই অনেকে বলে থাকে যে এ ধরনের অ্যামালগাম ফিলিং ক্ষতিকর ভিউয়ার্স ক্ষতিকর কখন হয় যখন পারদের পরিমাণ বেশি হয়ে যায় বা পারদ যদি পেটের মধ্যে চলে যায় তখনই আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ডেন্টিস্টরা যে ফিলিংগুলা করে থাকে এগুলা পুরোপুরিভাবে পারদ পরিশোধিত করেই তারপরেই কিন্তু এই ফিলিংগুলা করা হয়ে থাকে এমনভাবে করা হয় না যেন আপনার সেই পারদের কিছু অংশ মুখের মধ্যে থেকে যাবে বা পেটে চলে যাবে এমনভাবে কিন্তু ফিলিং করা হয় না আর তার জন্যেই অনেকে বলে থাকে যে এই ধরনের যে পারদ দেওয়া রয়েছে এই ফিলিংগুলা ক্ষতিকর আসলে ক্ষতিটা কখন হয় যখন আপনার এই পারদের পরিমাণটা বেশি হয়ে যাবে এবং এই বেশি হয়ে যাওয়া অতিরিক্ত পারদ যদি আপনার পেটের মধ্যে চলে যায় তাহলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে কিন্তু ডেন্টিস্টরা সাধারণত যখন ফিলিংটা মিক্সার করে তখন পুরো পারদটি কিন্তু চিপড়ে ফেলে দেওয়া হয় যেন পেটের মধ্যে না যায় বা মুখে অন্য কোনো অংশে যেন পারোদের পরিমাণ না থাকে তো এভাবেই কিন্তু এটি করা হয় আর এই ফিলিংগুলো অত্যন্ত মজবুত এবং শক্ত মজবুত হয়ে থাকে আর এই ফিলিংগুলায় যদি আপনি পারদ ব্যবহার করা হয় তা বলে ভয় পাওয়ার কিছু নাই কারণ যখন দাঁতের সঙ্গে ফিলিং সংযুক্ত করা হয় তখন পুরোপুরিভাবে পারদটা কিন্তু চিপড়ে ফেলে দেওয়া হয় আর শুধুমাত্র ফিলিংটাই কিন্তু সেখানে থাকে পারদের অংশ কিছুটা থাকে যেটি আপনার ফিলিংয়ের সঙ্গেই থাকে এটি আর বাইরে আসার কোনো সম্ভাবনা থাকে না তাই ভিওয়ার্স যারা এ ধরনের ফিলিং করাতে ভয় পান তাদের ভয়ের কিছু নাই এটি যখন করা হয় পুরোপুরি পরিশোধিত করেই পারদ অতিরিক্তটা ফেলে দিয়েই কিন্তু এ ধরনের ফিলিং করা হয় তাই ভিওয়ার্স এ ধরনের ফিলিং করাতে আপনার কোনো ধরনের ভয় পাবেন না বা কোনো অসুবিধা হবে না তেমন ক্ষতিকর বিষয় এটি নয় কারণ একটি দাঁতে যখন ফিলিং করা হয় তখন পরিমিতভাবেই কিন্তু পারদ এবং ফিলিং ব্যবহার করা হয় যেটি আপনার শরীরের জন্য ক্ষতিকর একজন ডাক্তার কখনোই কিন্তু সেটি করতে চাইবে না কিন্তু তারপরেও ভিউয়ার্স এই ফিলিংগুলো অত্যন্ত মজবুত পরেও বর্তমানে উন্নত বিশ্বে এ ধরনের ফিলিং এখন বন্ধ রয়েছে আপনারা চাইলে করাতে পারেন চাইলে এ ধরনের কালার ম্যাচিং ফিলিংও করাতে পারেন তবে এইটা যদি পরিশোধিতভাবে করা হয়ে থাকে তাহলে কোনো ধরনের সমস্যা হবে না কোনো সাইড ইফেক্টও চোখে পড়ে না আবার কেউ কেউ এ ধরনের ফিলিং করিয়ে রেখেছেন যারা এ ধরনের ফিলিং করিয়ে রেখেছেন তারা কিন্তু যদি চান যে ফিলিং ফিলিংগুলো চেঞ্জ করাবেন অর্থাৎ দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে করাবেন তারাও কিন্তু করাতে পারেন আবার এভাবে থাকলেও সারা জীবনেও কোনো ধরনের সমস্যা হবে না আবার যদি চান যে ফিলিংটা তুলে ফেলে আপনারা কালার ম্যাচিং ফিলিং করাবেন সেটিও করাতে পারেন তার জন্য কোনো সমস্যা হবে না তো ভিওয়ার্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয় মূলত অ্যামালগাম ফিলিংয়ের কোনো ক্ষতিকর দিক থাকে না যদি পারদটি পরিমাণ মতো ব্যবহার করা হয় আর যদি অতিরিক্ত ব্যবহার করা হয় অতিরিক্ত ব্যবহার করার ফলে সেটি যদি গলা থেকে পেটে যেয়ে প্রবেশ করে তাহলে ক্ষতিকর হতে পারে কিন্তু যেভাবে আসলে ফিলিংগুলো করা হয়ে থাকে তাতে করে তা বাহিরে আসার কোনো সম্ভাবনা থাকে না তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম